মুর্শিদাবাদে এলেন আমতার আনিসের বাবা উপনির্বাচনের আগে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় সাইদুর রহমান নামে এক কংগ্রেস নেতাকে বলে অভিযোগ তার বাড়িতে সোমবার দেখা করতে আসলেন আনিস খানের বাবা সালেম খান অধীর চৌধুরীও দেখা করতে আসেন সালেম খান বলেন আমাকে অধীর চৌধুরী ফোন করেছিলেন পুলিশের অত্যাচারের শিকার সাইদুর রহমানের পাশে থেকে শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিতে মুর্শিদাবাদে আসা আজকে আমি এসেছি সাইদুলের মাকে অভিনন্দন জানাতে কেন এই রকম ঘটনা আমার আনিসকে পুলিশ প্রশাসনকে দিয়ে খুন করানি করিয়েছে শাসক দলের নেতারা এর মধ্যে মমতা ব্যানার্জি বলেছিল আনিস আমার পক্ষের কাজের লোক যেনার আমি চোদ্দ দিনের মধ্যে সিট গঠন করে আসামি ধরা দিব ধরিয়ে দেব কিন্তু আজ এক বছর একদিন হয়ে গেল তিনশো দিন আজকে পূর্ণ হতে চলেছে কিন্তু আনিসের বিচার আমিও পাই না এখনো আমি এই সাইদুলের মাকে জানাচ্ছি সেই জন্যে আপনার ছেলে জীবিত আছে একটা পোস্ট লাইনের মহিলাকে তুলে নিয়েছে মিথ্যে মামলা সাজিয়ে কেস আপনার ছেলেকে জড়িয়েছে কিন্তু এ মামলা থাকবে না আপনার সাইদুল জেলখানার দিকে বেরিয়ে জামিন পেয়ে যাবেন কিন্তু আমার ছেলে তো আর ফিরে আসবে না আমার ছেলের আমি ধৈর্য ধরে আছি আপনি ধৈর্য কিছু দিনের জন্য দু দিন চার দিন দশ দিনের জন্য ধরুন কিন্তু এটা আমরা প্রমাণ করে দিয়েছি যে সাইদুর রহমান চক্রান্তের শিকার শুধু তানা একটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া একটা ধর্মপ্রাণ মুসলমান তাকে আর কিছু কেস পেল না ধর্ষণের কেস দিলো একটা মারগ্রামের একটা মহিলা যাকে রাস্তায় পাওয়া যায় সেই মহিলাকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিয়ে এখানকার থানাতে তাকে দিয়ে টিপসই মারিয়ে মিথ্যা লিখে আজকে সাইদুর রহমানকে মিথ্যা করে ধর্ষণের আসামি বানানোর চেষ্টা হয়েছে আমরা মানবো না হাইকোর্টেও জুতো মারব মমতা ব্যানার্জিকে এবং মমতা ব্যানার্জির সরকারকে হাইকোর্টের মাধ্যমেও জুতো সাগর সাগরদিগির মানুষ আগামী নির্বাচনেও এই তৃণমূলকে জুতো মেরে বুঝিয়ে দেবে যে তোমাদের চক্রান্ত সাগর দিকির মানুষ ব্যর্থ করে দিচ্ছে